কিমান আসন আঁকাব, আসন কিমান আহিব, যিমান লাগে চিকিৎসক লাগে আমি 10-15 বেছি আনিব। আমি জিকিম, নাগরগঞ্জ জিকিব, আমার শশী জিকিব, MLA হব, ইয়ার পর বিদায় হব, হেমন্ত বিশ্ব শর্মা কিছু কথা লাগে তৈরি করে বার বার হেমন্ত নাম কব নালাগে ভাই, আর্মি আলা মানুষ অকল এগুলোর নাম লই কি লাভ। আপনি মুখ্যমন্ত্রী হওয়া বলে আপনার কয়ে আছে যে আপনি মুখ্যমন্ত্রী হব কারণে মন তো না করিল রে ভাই, মন নালাগে, মন নালাগে, মন না করিস, ওকে তিনি বনুয়ার নাসিল চাকরি 5 লাখ পদ পাব সরকারি, কংগ্রেস আহিছে প্রগতির লই গ্যারান্টি, কংগ্রেস আহিছে 5টা কই লই গ্যারান্টি। হজুৰৰ বদৰুদ্দিন আজমল হজুৰৰ আগমনৰ পূৰ্বে আজি ৰহা সমষ্টি ৰাজনীতিক কংগ্ৰেছ নেতৃত্বাধীন আমাৰ মহাজোঁটৰ যি মানে লহৰ উঠিছে, এই লহৰে আগন্তুক 2021 চনৰ 1 এপ্ৰিলে হব লগা অনুষ্ঠানত এক ব্যাপক ভাবে এক শক্তিশালী ৰূপত আত্মপ্ৰকাশ কৰিব। আপোনাৰ কোনো প্ৰতিদ্বন্দ্বী দলে আজি আহিব পাৰিব বুলি আপুনি ভাবে জানো? প্ৰতিদ্বন্দ্বী মই তেনেকে কোনেহে এতিয়া তেওঁলোকৰ ভিতৰতে তিনি চাৰিটা ভাগত বিভক্ত হৈ আছে। আজি আজি যি জনসমাগম হৈছে ইয়াৰ পৰা আপুনি কি অনুমান কৰে? এইটো আপোনালোকে অনুমান কৰক, তেওঁলোক কণ্টেষ্টত আহিব নে নাহে আমাৰ লগত। এইবাৰ আপুনি কি ভাবে আপনার পয়সা দিয়ে নামছে নাকি, পয়সা লোক নাকি, আমি ভোট দিম আর পয়সাও দিম, আমার ধর্মে কি শিকায় পাগলে যিমান লোকে আপনি তার উল্টা ধোয়া দিন, আমি সবাই তার কারণে ধোয়া পারিম, তো আমি ধোয়া পারিম, তো আমি আজি আমার এই নির্বাচনে আমি ইয়াত আহিছো আমার শশীকান্তর কারণে আহিছো, যে আহিছে শশীর কারণে, শশীর কারণে আহিছে, যে শিকাবের কারণে আহিছে, যে সবাই হাত উঠাই কোথ থাকে সরকার